যদি সংসার করা যায় তাহলে কি আর বিয়ের প্রয়োজন? এই কথাটা আমার না, এই কথাটা স্ক্রিনে দেখানো এই ছেলে সেলিমের। তবে তার আগে একটা কথা বলি, আমাদের সমাজ সব সময় মেয়েদেরকে সাপোর্ট করে আর ছেলেদেরকেই হেয় করে, বিপদগ্রস্ত করে। কিন্তু একটা ছেলে যদি একটা মেয়ের কাছে সুযোগ পায়, কেন সেই সুযোগের সদ্ব্যবহার করবে না বলেন তো? স্ক্রিনের যে তরুণীর পিকচারটা দেখতে পাচ্ছেন, উনি প্রেমিকের আশায় প্রথম স্বামীকে ছেড়ে অস্থায়ীভাবে একটা বাসা ভাড়া করে রাজধানীর তে একটা জায়গায় এক বছর প্রেমিকের সাথে স্বামী স্ত্রীর মতো সংসার করেছে। বাড়িওয়ালা অবশ্যই জেনেছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু এখন আর প্রেমিক বিয়ে করছে না, তাকে ছেড়ে পালিয়ে গেছে। ছেলেটা বিয়ে করতে রাজি হচ্ছে না, কিন্তু যখন এই ছেলেটার হাত ধরে মেয়েটা পালিয়ে এসেছিল, তখন কিন্তু প্রেমিক বলেছিল যে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, অনেক প্রলোভন দেখিয়েছিল। এটা হলো মেয়ের ভাষ্য মতে। আজ মেয়ে এই সেলিমের বাসার সামনে কান্নাকাটি করে অন্বেষণ করছে। এখানে সাংবাদিক এসেছে, সময় টিভির মতো একটা বড় নিউজ চ্যানেলেও নিউজ হয়েছে, পুলিশও আসবে, কিন্তু ওই ছেলেটাকে হয়তো খুঁজে বের করেও আনা হবে। কিন্তু এই মেয়েটা, যে মেয়েটা তার প্রথম স্বামীর সাথে প্রতারণা করলো, পরকীয়া করলো স্বামীকে রেখে, এই মেয়েটার বিচার কে করবে? নিজের একটা স্বামীকে রেখে সংসার ভেঙে আর একটা ছেলের সাথে সে পালিয়ে গিয়ে বিয়ে না করে এক বছর সংসার করলো, তখন কি এই মেয়েটার একবারও মনে অপরাধবোধ জন্মায় নেই যে আমি আমার বিবাহিত জীবন ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে আমি একটা ছেলের সঙ্গে শুধুমাত্র ভালোবাসার সম্পর্কের কারণে, একটু ভালোবাসার জন্য মিথ্যা মোহের পিছনে ছুটে বিয়ে না করে এক বছর সংসার করলাম, একসাথে থাকলাম, স্বামী স্ত্রীর চাইতেও নাকি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাহলে ওই সম্পর্কটার নাম কী ছিল? তখন এই মেয়েটা কারো কাছে কোনো নালিশ করতে আসেনি। এরকম ঘটনা কি আমাদের সমাজে এটাই প্রথম ঘটল? এই মেয়েটা কি এরকম ঘটনা কখনো দেখেনি যে একটা বিবাহিত মেয়েকে একটা ছেলে প্রলোভন দেখিয়েছে, তার সাথে অনৈতিক কাজকর্ম করেছে, কিন্তু পরবর্তী তার বিয়ে করেনি, আর সেখানে এই মেয়েটা এক বছর ছেলেটার সাথে বাসা ভাড়া করে একই বাসায় স্বামী স্ত্রীর মতো সংসার করেছে? এখানে কি শুধুমাত্র এই সেলিমের দোষ? আপনারা বলতে পারেন যে আমি একটা মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট না করে কেন ছেলেকে সাপোর্ট করছি? এখানে মেয়ে বা ছেলে বলে কথা না, কথাটা হলো অন্যায়ের। মেয়েটা অন্যায় করেছে, মেয়েটার হয়তো এই শাস্তিটা প্রাপ্য, একটা সংসার ভেঙে এসেছে। এরকম অনেক মেয়েরাই করে, পরকীয়ার কারণে নিজের সন্তানকে রেখে, গর্ভের সন্তানকে রেখে, স্বামীকে রেখে, স্বামীর অর্থ সম্পদ নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়, নিজের বাবা মায়ের কথাও ভাবে না। এরকম মেয়েদের কী করা উচিত? ভিউয়ার্স একটু কমেন্ট করে জানাবেন এরকম মেয়েদের কী করা উচিত। আমি মনে করি এইরকম মেয়েদের সবার আগে বিচার করা উচিত, তারপরে ওই ছেলের। ছেলেরা সুযোগ পেলে, মানুষ তো যে কেউ সুযোগ পেলে সদ্ব্যবহার করার চেষ্টা করবে, আর একটা মেয়ে যদি সুযোগ দেয় তাহলে ছেলেটা কেন সুযোগ নেবে না? আমাদের সমাজে শুধুমাত্র ছেলেদের বিচার হয়, মেয়েদের কঠিন করে কোনো বিচারই হয় না। পরকীয়ার তো কোনো বিচারই নেই। সর্বপ্রথম একটা সংসার ভাঙার বিচার করা উচিত এই মেয়েটার। আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন।